থ্যাংক ইউ বাংলাদেশ, আর থ্যাংক ইউ প্রত্যেকটা মানুষকে যারা হারিয়ে যায় শুনেছে। এবার তোমরা তো ভাবছো যে আমি কী নিয়ে বলছি, তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। দিনটা ছিল 18th অগস্ট, আর আমি আমার বানানো একটা গান রিলিজ করি, নাম হচ্ছে হারিয়ে যাই। এটার মধ্যে কোনো স্ক্রিপ্ট নেই, আমি যা বলবো আমার জাস্ট ভেতর থেকে আসছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো শুরু থেকে শুরু করতে গেলে 18th অগস্ট আমি আমার গান রিলিজ করলাম হারিয়ে যাই। সেরম আশা ছিল না যে কিরম কি করবে, বিকজ আমার চ্যানেলটা খুব একটা বেশি ভিউ পাইনি এখন ধরে, আমি এখন ধরে কভার সং করতাম। বাট আমার কোনো দিকে মনে হয় যে আই রিয়েলি ওয়ান্ট টু মেক মাই মিউজিক। যারা বাংলা গান শুনতে ভালোবাসে তারা সেটা শেয়ার করতে আমার মন চাই, তো সেটার জন্য আমি শেয়ার করে দিলাম। আর দেখতে দেখতে আমার জন্য এটা অনেকটাই ভিউ, বিকজ আজকে রাইট নাও আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন আমার ভিউ এসছে মোটামুটি 650, যেটা আমার জন্য আমার নিজের গানের জন্য ইটস প্রিটি গুড ইন মাই ওপিনিয়ন। আর আমার মাও খুব খুশি আই গেস। সো থ্যাংক ইউ সো মাচ টু ইচ অফ ইউ যারা আমার গানটা শুনেছো। তো আর আমি চেষ্টা করবো আরও বাংলা গান তৈরি করতে, আরও ল্যাঙ্গুয়েজে গান তৈরি করতে, আরও ইন্ডি মিউজিকটাকে বেটারভাবে প্রোগ্রেস করতে। ওয়ান্স এগেইন থ্যাংক ইউ টু ইচ অফ ইউ গাইস। আমি বাংলাদেশকে এখানে থ্যাংক ইউ বলেছি বিকজ আমার যে অডিয়েন্স স্প্রেড সেটা 77.8% বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশের মানুষজন শুনেছে। তো মানে সেটা খুবই ভালো লাগে যে বিকজ আমি সেরকমভাবে একেবারে আউটসাইড ইউটিউব প্ল্যাটফর্ম কোথাও শেয়ার করিনি, কোনো কারোর সাথে শেয়ার করিনি, বিকজ আমার মনে হয় যে বন্ধুর সাথে শেয়ার করে কোনো আলটিমেট লাভ হয় না সত্যি কথা বলতে গেলে। আর আমার বন্ধু নেই, সো আমার কাছে কোনো চান্স ছিল না যে কারোর সাথে আমি শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন যে তোমরা গানটা শুনছো, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা শুনুনি এখনও আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট বক্সে, শুনতে পারো, খারাপ লাগবে না। S1D333 সাইনিং অফ, টেক কেয়ার।